আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা অ্যাডভার্বের উপরে আলোচনা করব। এর আগের ভিডিওতে তোমরা মানে অ্যাডভার্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং অ্যাডভার্বের যে ফাংশন বিভিন্ন টাইপের আছে সেন্টেন্সে সেইগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের অ্যাডভার্বের মানে টাইপ সম্পর্কে মানে জানাবো আর কি, মানে কত রকমের অ্যাডভার্ব আমরা ব্যবহার করে থাকি সেই টাইপস অফ অ্যাডভার্ব সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করবো। ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় নোট করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাডভার্ব আমরা 10 রকমের অ্যাডভার্ব ব্যবহার করি। There are 10 types of adverbs in English grammar. তো এই 10 রকমের যে অ্যাডভার্ব আছে সেটা আমরা পর পর মানে দেখাচ্ছি। দেখো বোর্ডে বোর্ডে একটু লক্ষ্য রাখো। প্রথমে দেখো অ্যাডভার্বস অফ টাইম আছে। অ্যাডভার্বস অফ টাইম মানে সময় বোঝাবে আর কি। তারপরে সে দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপরে দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, হ্যাঁ এগুলো আমি পরপর আলোচনা করব এক্সাম্পল সহ। আগে প্রকার ভিত্তিতে দেখে দিচ্ছি। অ্যাডভার্ব অফ প্লেস আছে 4 নম্বর, অ্যাডভার্ব অফ রিজন 5 নম্বর আছে, অ্যাডভার্ব অফ রিজন। তারপর দেখো 6 নম্বর আছে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি অর নাম্বার, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর নাম্বার অর কোয়ান্টিটি। তারপরে হচ্ছে অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন মানে ইতিবাচক নেতিবাচক কিছু কথা আছে তোমার। অ্যাডভার্বস অফ সার্টেইনটি, হ্যাঁ অ্যাডভার্বস অফ সার্টেইনটি এটা একটা ভাগ আছে। আর 9 নম্বর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব অর কনজাংটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। আর 10 নম্বর হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, এই 10 রকমের অ্যাডভার্ব আমাদের মনে রাখতে হবে। এইগুলো আমি এবার এক্সাম্পল সহ আলোচনা করছি। দেখো প্রথমে আমরা জানবো অ্যাডভার্ব অফ টাইম, হ্যাঁ মানে সময় নির্দেশ করবে কিছু অ্যাডভার্ব। যেমন হচ্ছে উই হ্যাভ সিন দ্য ফিল্ম টাইটানিক বিফোর, এই সেন্টেন্সটা দেখো উই হ্যাভ সিন দ্য ফিল্ম টাইটানিক বিফোর বলছে। এই সেন্টেন্স আমরা দেখছি কি যে টাইটানিক ফিল্মটা আমরা আগে দেখেছি, তাহলে এখানে যে বিফোর শব্দটা দেখো, লুক এট দা ওয়ার্ড বিফোর, তাহলে বিফোরটা এখানে ইন্ডিকেটস টাইম, এটা সময়কে নির্দেশিত করছে। তাহলে এই সময় নির্দেশ করবে এই রকম অ্যাডভার্বগুলিকে আমরা অ্যাডভার্বস অফ টাইম এই ক্যাটাগরিতে মানে অন্তর্ভুক্ত করে থাকি। তাহলে অ্যাডভার্বস অফ টাইমস কি করে, মডিফাই দ্য ভার্ব শোয়িং দ্য টাইম অফ ইটস অ্যাকশন। অ্যাডভার্ব অফ টাইমস যে সমস্ত অ্যাডভার্বগুলো, অ্যাডভার্বস অফ টাইমস অর টাইম রিলেটেড অ্যাডভার্বস মডিফাই ভার্ব শোয়িং দ্য টাইম অফ ইটস অ্যাকশন, বলছে টাইম রিলেটেড অ্যাডভার্বগুলি তোমার ভার্বকে মডিফাই করে এবং ভার্বের যে মানে কাজ সেই কাজের সময়টাকে মানে দেখিয়ে, ঠিক আছে। সেই জন্য বলা হয় যে টাইম রিলেটেড অ্যাডভার্বস মডিফাই ভার্ব বাই শোয়িং দ্য টাইম অফ দি অ্যাকশন অফ দি ভার্ব, ভার্বের কাজের যে সময়কাল সেইটাকে দেখিয়ে ভার্বকে মডিফাই করে টাইম রিলেটেড অ্যাডভার্বস। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল যদি আমরা দিই, দ্য প্রেসিডেন্ট অ্যারাইভড লেট ইন দ্য মিটিং, প্রেসিডেন্ট অ্যারাইভড লেট ইন দ্য মিটিং, তাহলে প্রেসিডেন্ট মিটিং এ লেট করে উপস্থিত হয়েছিল। তাহলে লেটটা হচ্ছে এখানে তোমার একটা সময় বোঝাচ্ছে, বিলম্বিত সময়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, টাইম রিলেটেড অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে কখন উপস্থিত হয়েছিল, লেট করে উপস্থিত হয়েছিল, লেটটা তাহলে মডিফাই করছে এখানে ভার্ব অ্যারাইভ কে। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল যদি আমরা দিই, যেমন হি লেফট দ্য হাউস এ মিনিট এগো, হি লেফট দ্য হাউস এ মিনিট এগো, সে এক মিনিট আগে বাড়ি ছেড়ে চলে গেছে বা বেরিয়ে গেছে বাড়ি থেকে।
তাহলে 1 মিনিট আগে এগো, এগোটা একটা সময়কে বোঝাচ্ছে তোমার, তাহলে এগোটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বা টাইম রিলেটেড অ্যাডভার্ব। তারপরে আরো একটা एग्जांपल দেখো, দা সার্ভেন্ট রিটার্নড সুন ফ্রম দা মার্কেট, দা সার্ভেন্ট রিটার্ন সুন ফ্রম দা মার্কেট, এই সুনটা হচ্ছে এখানে টাইম রিলেটেড অ্যাডভার্ব, ঠিক আছে। বা শি ডেইলি গোস টু দা, শি ডেইলি গোস টু কলেজ, সে মানে ডেইলি প্রতিনিয়ত সে কলেজে যায়, নিয়মিত সে কলেজে যায়, তাহলে ডেইলিটা একটা সময় বোঝাচ্ছে, ডেইলিটা হচ্ছে তোমার টাইম রিলেটেড অ্যাডভার্ব। তাহলে এইরকম টাইম রিলেটেড যে সমস্ত ওয়ার্ড আছে সেগুলো সবই অ্যাডভার্ব অফ টাইমস এর মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দ্বিতীয়টা দেখব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এই ধরনের অ্যাডভার্ব গুলো কোনগুলো হয় দেখো, এটা আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি জেনারেলি অ্যানসার দ্য কোয়েশ্চন হাউ অফেন, হাউ অফেন দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে সেই কোয়েশ্চেনের অ্যানসার কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কিন্তু দিয়ে থাকে। হাউ অফেন মানে মানে কতবার, হাউ টাইমস, কতবার, কত ঘন ঘন, এরকম কোয়েশ্চেনের অ্যানসার গুলা কোন তোমার এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কিন্তু দিয়ে থাকে। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, মানে যেমন একটা এক্সাম্পল দিছে, আই হ্যাভ কল্ড হার থ্রাইস, আই হ্যাভ কল্ড হার থ্রাইস, থ্রাইস টা দেখো, আই হ্যাভ কল্ড হার থ্রাইস মানে আমি তাকে তিনবার ডেকেছি, তাহলে হাউ মেনি টাইমস হ্যাভ আই কল্ড হার, বলছে তাকে আমি কতবার ডেকেছি, তাই থ্রি টাইমস মানে থ্রাইস। এই থ্রাইস টা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কে বোঝাচ্ছে, ফ্রিকোয়েন্সি মানে কতবার, হাউ অফেন, হাউ মেনি টাইমস, এরকম। তাহলে এখানে থ্রাইস স্টার থ্রাইস টুয়াইস এইগুলো হচ্ছে তোমার মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেখো, যে মাই অলওয়েজ, মাই মাদার অলওয়েজ গেটস আপ আর্লি মর্নিং, মাই মাদার অলওয়েজ গেটস আপ আর্লি মর্নিং, বলছে আমার মা সর্বদা ভোরবেলায় ঘুম থেকে ওঠেন, তাহলে গেটস আপ আর্লি মর্নিং, তাহলে কখন ওঠেন, এখানে কিভাবে ওঠেন, তার ওঠার যে মানে হাউ অফেন, তাহলে এখানে অলওয়েজ একটা সর্বদা অ্যানসার আসছে, এই অলওয়েজটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর একটা এক্সাম্পল দেখো, ফার্স্টলি হি ডিড দ্য ক্রাইম আনইনটেনশনালি, সে প্রথমবার এই অপরাধটা করেছিল অনিচ্ছাকৃতভাবে, তাহলে ফার্স্টলি হি ডিড দ্য ক্রাইম আনইনটেনশনালি, তাহলে এখানে ফার্স্টলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই সেন্টেন্সে দেখো আনইনটেনশনালি, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব অফ ম্যানার তো বোঝাতে, কেমন ভাবে তো অনিচ্ছাকৃত ভাবে। তাহলে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বুঝতে পারলাম। আরো একটা এক্সাম্পল যদি আমরা দিই, হি ফ্রিকোয়েন্টলি মেক্স দিস টাইপ অফ মিস্টেকস, হি ফ্রিকোয়েন্টলি মেক্স দিস টাইপ অফ মিস্টেকস মানে সেই ধরনের ভুল বারবার করে, ফ্রিকোয়েন্টলি মানে বারবার, এলেনা নেগেটিভ রিপিটেডলি, এরকম বোঝাবে তোমার, তাহলে ফ্রিকোয়েন্টলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আচ্ছা থার্ড টাইপ অফ অ্যাডভার্ব দেখো, এবার অ্যাডভার্বস অফ ম্যানার, যেটা মানে কোন কাজের একটা ধরন কেমন ভাবে, হাউ হাউ টাইপ, কোয়েশ্চেনের অ্যানসার করবো আমরা এখান থেকে। তাহলে অ্যাডভার্বস অফ ম্যানার জেনারেলি গিভস অ্যানসার টু হাউ টাইপ অফ কোয়েশ্চেন, হাউ টাইপ অফ কোয়েশ্চেনের অ্যানসার কিন্তু এই অ্যাডভার্বস অফ ম্যানার দিয়ে থাকে। যেমন একটা এক্সাম্পল দেখো, দি গার্ল স্পোক কনফিডেন্সিয়ালি, কনফিডেন্টলি, দি গার্ল স্পোক কনফিডেন্টলি, মেয়েটি খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেছিল, দি গার্ল স্পোক কনফিডেন্টলি, কেমন ভাবে কথা বলেছিল, হাউ ডিড দ্য গার্ল স্পিক তো কনফিডেন্টলি, কনফিডেন্টলি ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর একটা এক্সাম্পল বললাম, যে হিজ গ্র্যান্ডমাদার রাইডস ক্লিয়ারলি, হিজ গ্র্যান্ডমাদার রাইডস ক্লিয়ারলি, বলছে তার গ্র্যান্ডমাদার পরিষ্কার করে লিখে, কেমন ভাবে লিখে, হাউ ডাজ হার গ্র্যান্ডমাদার রাইট, তো ক্লিয়ারলি, ক্লিয়ারলি টা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ম্যানার্স। বা হয়তো বললাম যে লীলা ড্যান্স বিউটিফুলি, লীলা ড্যান্স বিউটিফুলি, লীলা সুন্দরভাবে নাচে, হাউ ডাজ লীলা ড্যান্স, লীলা কেমন ভাবে নাচে, বিউটিফুলি, বিউটিফুলি টা অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে।
তারপর হয়তো আর একটা এক্সাম্পল হয়তো বললাম যে দ্য চাইনিজ স্টুডেন্ট দ্য চাইনিজ স্টুডেন্টস ডু এভরিথিং ম্যানুয়ালি, চীনা ছাত্র ছাত্রী যারা তারা সবকিছু হাতে হাতে করে, হাতে কলমে করে। দ্য চাইনিজ স্টুডেন্টস ডু এভরিথিং ম্যানুয়ালি, কেমন ভাবে করে? ম্যানুয়ালি। তাহলে ম্যানুয়ালিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আবার আমরা দেখবো অ্যাডভার্বস অফ প্লেস, স্থান বোঝাবে, ঠিক আছে? মানে এই ধরনের অ্যাডভার্ব গুলো হোয়াট টাইপ অফ কোয়েশ্চেনের অ্যানসার দিয়ে থাকে। হোয়াট টাইপ অফ কোয়েশ্চেনস আর অ্যানসার্ড বাই দি অ্যাডভার্বস অফ ম্যানার, ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন, কোথায়, এরকম স্থানবাচক প্রশ্নের উত্তর দিয়ে থাকে। যেমন এক্সাম্পল, যেমন হয়তো স্টপ হেয়ার, স্টপ হেয়ার ওর জেন্টলি পাস, এখানে দাঁড়াও না নইলে খুব মানে শান্ত ভাবে চলে যাবে। স্টপ হেয়ার ওর জেন্টলি পাস, তাহলে স্টপ হেয়ার এখানে দাঁড়াও থামো, কোথায়? হেয়ার, এখানে। তাহলে এখানে একটা প্লেস ইন্ডিকেট করছে, হেয়ারটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে? তারপরে হয়তো বললাম যে ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। ইউ শুড গো দেয়ার, দেয়ার একটা প্লেস কে বলেছে। হোয়ার শুড ইউ গো দেয়ার বা হোয়ার শুড আই গো দেয়ার, তাহলে এখানে হচ্ছে দেয়ার, দেয়ারটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ প্লেস। তারপর হয়তো বললাম যে দ্য ডক্টর ইজ আউট, দ্য ডক্টর ইজ আউট, ডক্টর বাইরে গেছেন, ডক্টর বাইরে আছেন, কোথায় আছেন? বাইরে। তাহলে বাইরে আউটটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস কে বোঝাচ্ছে। বা হয়তো বললাম যে ইউ মে কাম ইন, তুমি ভিতরে আসতে পারো, ইউ মে কাম ইন, এগুলো দেখো প্রিপোজিশন, কিন্তু এগুলো অ্যাডভার্বের মতো কাজ করছে। ইউ মে কাম ইন, ইনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। কাম ডাউন, কাউকে বললাম যে নিচে এসো, কাম ডাউন, নিচে, ডাউন, ডাউনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে? আচ্ছা, পাঁচ নম্বর দেখো অ্যাডভার্বস অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজনেবল, এরা কি করবে? অ্যাডভার্ব অফ রিজন তোমার মানে দিস অ্যাডভার্বস রিফার টু কজ অর রিজন, এরা কারণ উল্লেখ করবে, কারণ বোঝাবে। যেমন এক্সাম্পল দেখো, এর কতগুলি আছে, যেমন কনসিকুয়েন্টলি, ফলে, কনসিকুয়েন্টলি ফলে, মানে কোন একটা কিছু ফলে এটা হয়েছিল, এই কনসিকুয়েন্টলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ রিজন। তারপরে আছে দেয়ারফোর, দেয়ারফোর মানে সুতরাং, তারপরে হেন্স, অতঃপর, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ রিজনের মধ্যে পড়ে। তারপরে লাইকওয়াইজ, একইভাবে, লাইকওয়াইজ। এবার যদি আমরা এক্সাম্পল দিই কিছু, দেখো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। হয়তো বললাম যে দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ডান অ্যাকর্ডিংলি, দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ডান অ্যাকর্ডিংলি, বাট কনসিকুয়েন্টলি দ্য মিশন ফেইল, যে পরীক্ষাটাকে তো সে অনুযায়ী করা হয়েছিল, অ্যাকর্ডিংলি মানে কোন একটা যে ডিরেকশন ছিল, ইনস্ট্রাকশন ছিল, সেইভাবে করা হয়েছিল। তাই বলছে দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ডান অ্যাকর্ডিংলি বাট দ্য মিশন ফেইল। তাহলে অ্যাকর্ডিংলিটা হচ্ছে এখানে তোমার অ্যাডভার্ব অফ ম্যানারকে বোঝাচ্ছে, হ্যাঁ, এবং কনসিকুয়েন্টলি কিন্তু ফল অনুরূপভাবে করা হয়েছিল, ফলে অ্যাকর্ডিংলি, এবং কনসিকুয়েন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজনকে বোঝাচ্ছে। তারপরে দেখো দ্য বয় হ্যাজ বিন ইল ফর সাম টাইম, দ্য বয় হ্যাজ বিন ইল ফর সাম টাইম, হেন্স হি ইজ আনএবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, ছেলেটি মানে কিছু সময় ধরে অসুস্থ আছে, হেন্স অথবা বা সেই কারণে হি ইজ আনএবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, ক্লাস উপস্থিত হতে সে অক্ষম। তাহলে হেন্সটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ রিজনকে বোঝাচ্ছে। আর একটা এক্সাম্পল যদি বলি যে শি ওয়ান্টেড টু বাই এ ডিকশনারি, সে একটা ডিকশনারি কিনতে চেয়েছিল, হ্যাঁ, দেয়ার ফর শি ওয়েন্ট টু মার্কেট, তাই সে বাজারে গেছিল। তাহলে দেয়ার ফর, দেয়ার ফর টা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে আমরা অ্যাডভার্ব অফ রিজন কে প্রকাশ করব। তারপরে ছয় নম্বর দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রিজ অর কোয়ান্টিটি অর নাম্বার, এখানে পরিমাণ বোঝাবে, সংখ্যা বোঝাবে অ্যাডভার্বের মাধ্যমে। যেমন এক্সাম্পল যদি দিই, আই এম রাদার বিজি, এখানে রাদারটা হচ্ছে কিছুটা, হচ্ছে আমি কিছুটা ব্যস্ত আছি, আই এম রাদার বিজি, ঠিক আছে? আই এম রাদার বিজি, রাদার মানে হচ্ছে এখানে কিছুটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে
he was too careless. সে খুবই অমনোযোগী হয়েছিল. He was too careless. T W O, মানে এখানে অনেক বেশি, very. তাহলে two টা হচ্ছে তোমার এখানে adverb of degree or quantity বোঝাচ্ছে. বা we were fully aware of the situation. বলছে পরিস্থিতির ব্যাপারে আমরা সম্পূর্ণ সচেতন ছিলাম. ফুলি সম্পূর্ণ রূপে ফুলি কাজ যেখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি. তারপরে হি ইজ ব্রেভ এনাফ টু ফেস দ্য এনিমি, সে শত্রুর মোকাবেলা করার জন্য সে যথেষ্ট সাহসী. হি ইজ ব্রেভ এনাফ টু ফেস দ্য এনিমি, এনাফ টা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি. ঠিক আছে, এনাফ যথেষ্ট. বা হয়তো বললাম ইউ আর কোয়াইট রং, বলছে তুমি পুরোপুরি ভুল করেছো. ইউ আর কোয়াইট রং, তাহলে কোয়াইটটা হচ্ছে পুরোপুরি, কোয়াইটটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি. বা হয়তো বললাম যে হাউ মেনি স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস, হাউ মেনি স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস, তাহলে হাউ মেনি টা হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে. হাউ মেনি টা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ নাম্বার, সংখ্যা বোঝাচ্ছে. আচ্ছা, এবার আমরা দেখব অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন. অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন এখানে দেখো, বলছে ইয়েস এবং নো এই দুটো শব্দকে সাধারণত তোমার অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, ইয়েস এন্ড নো আর জেনারেলি ক্লাসিফাইড, ইয়েস এন্ড নো আর জেনারেলি ক্লাসিফাইড অ্যাজ অ্যাডভার্বস। তো এখানে কি করে, দেই সাবস্টিটিউটস, দেই সাবস্টিটিউটস এ হোল সেন্টেন্স, হ্যাঁ, হুইচ হ্যাজ বিন ইউজড আর্লিয়ার, মানে একটা বাক্যকে আগে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, সেই বাক্যের একটা মানে পরিবর্তন হিসাবে বা সেই বাক্যের পরিবর্তন হিসাবে মানে হ্যাঁ বাচক না বাচক উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা ইয়েস নো টাইপের কথা ব্যবহার করে থাকি। হ্যাঁ, পুরো বাক্যটাকে আমরা বলছি না, ইয়েস বা নো দিয়ে অ্যান্সার দিয়ে দিই। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, বলছে ডিড ইউ গো দেয়ার, তাহলে কোয়েশ্চেন করা হলো তোকে, ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে, এবার সে অ্যান্সার দিল যে ইয়েস বা নো, হ্যাঁ বা না, হ্যাঁ মানে সে হ্যাঁ গিয়েছিলাম, না মানে না যায়নি। তাহলে এই যে পুরো বাক্যের কোন একটা বাক্যের পরিবর্তন মানে সাবস্টিটিউট অফ এ হোল সেন্টেন্স, তার ক্ষেত্রে আমরা পরিবর্তে ইয়েস বা নো ব্যবহার করছি। তাহলে এই যে প্রক্রিয়া একটা সেন্টেন্সের পরিবর্তে আমরা ইয়েস নো ব্যবহার করছি, এইটাকে ইংরেজিতে বলা হয় তোমার ইলিপসিস বলা হয়, ইলিপসিস। ঠিক আছে, ইলিপসিস বলা হয়। তাহলে একটা সেন্টেন্সের হোল সেন্টেন্সের সাবস্টিটিউট হিসাবে যখন কোনো ওয়ার্ড ব্যবহার করা হয় সেইটাকে বলা হয় ইংরেজিতে ইলিপসিস। তারপরে যেমন হচ্ছে আর ইউ ওয়েল, তুমি ভালো আছো, আর ইউ ওয়েল, তেমন হচ্ছে যে নো, না আমি ভালো নেই, তার মানে বোঝাতে চাইছে যে আই এম নট ওয়েল। ঠিক আছে, ধর আই এম ইল, এরকম বোঝাচ্ছে। বলছো হি উইল সার্টেনলি কোয়ালিফাই ইন দা আইএস এক্সামিনেশন, হি উইল সার্টেনলি qualified in the IAS examination, এরকম বলা আছে যে সে নিশ্চিতভাবে IAS পরীক্ষায় সফল হবে। এই সার্টেনলি, তাহলে একটা ইতিবাচক একটা ভাব, পজিটিভ একটা বিষয় এখান থেকে প্রকাশ করা হয়েছে সার্টেনলি, এটাকে অনেক সময়তে এই অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনের মধ্যে ফেলা যায়। ঠিক আছে, তো এইভাবে তোমার অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনকে আমরা ব্যবহার করি। আচ্ছা, তারপরে দেখো অ্যাডভার্বস অফ সার্টেনটি আছে, আট নম্বরে আছে অ্যাডভার্বস অফ সার্টেনটি। সার্টেনটি মানে কি, নিশ্চয়তা, কোন কিছুর ব্যাপারে কতটা আমরা নিশ্চিত, হ্যাঁ, সেই মানে ধরনের প্রশ্নের উত্তর কিন্তু অ্যাডভার্ব অফ সার্টেনটি দিয়ে থাকে। তাহলে উই ইউজ দা অ্যাডভার্বস অফ সার্টেনটি টু ইন্ডিকেট যে হাউ শিওর উই আর অফ সামথিং, কোন কিছুর ব্যাপারে আমরা কতটা শিওর, হাউ শিওর উই আর অ্যাবাউট সামথিং, কোন কিছুর ব্যাপারে আমরা কতটা নিশ্চিত, কতটা শিওর সেই ব্যাপারে মানে বলার জন্য আমরা অ্যাডভার্ব অফ কনসার্টেনটি ব্যবহার করি। এক্সাম্পল দিচ্ছি, তাহলে দেখো যেমন হয়তো বলা হলো যে ইট উইল প্রবাবলি রেন নাও, এখন সম্ভবত বৃষ্টি হবে। তাহলে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মানে কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এখানে প্রবাবিলি কথাটার মাধ্যমে একটা বৃষ্টি হওয়ার যে সার্টেনটির ব্যাপারে কিছুটা আন্দাজ করা যাচ্ছে, আইডিয়া করা যাচ্ছে। তাই বলা হচ্ছে যে ইট উইল প্রবাবিলি রেন নাও, তাহলে প্রবাবিলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ সার্টেনটি। তারপর হয়তো বললাম যে পারহ্যাপস দ্য ট্রেন ইজ লেট,
perhaps হয়তো ট্রেনটা মানে লেট আছে perhaps the train is late তাহলে ট্রেনের লেট হওয়ার ব্যাপারে আমরা কতটা মানে নিশ্চিত কতটা সার্টেন বা শিওর সেই ব্যাপারে আমরা পারাপ শব্দটির ব্যাপারে জানতে পারছি তাহলে পারাপটা হচ্ছে অ্যাডভার্ব অফ সার্টেনটি তারপরে আরো একটা আছে দেখো হি উইল নট পসিবলি অ্যাটেন্ড দ্য মিটিং সে সম্ভবত মিটিং এ যোগদান করবে না হি উইল নট পসিবলি অ্যাটেন্ড দ্য মিটিং তাহলে পসিবিলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ সার্টেনটি ঠিক আছে সেরকম ডেফিনেটলি এটা একটা অ্যাডভার্ব অফ সার্টেনটির মধ্যে পড়ে এবার আমরা চলে আসবো রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব এটা দেখো সহজ জিনিস রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্বস কি করে ইন্ট্রোডিউস করে একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ কে এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে দেখো টেল মি দ্য রিজন হোয়াই ইউ ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং বলছে আমাকে কারণটা তুমি জানাও টেল মি দ্য রিজন হোয়াই ইউ ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং বলছে তুমি মিটিং এ কেন অ্যাটেন্ড করোনি তার কারণটা আমাকে জানাও তাহলে এখানে দেখো হোয়াই হোয়াইটা হচ্ছে এখানে একটা কারণ কারণ মানে অ্যাডভার্ব অফ রিজন আমরা আগে দেখেছি কারণ বোঝালে অ্যাডভার্ব কারণ বোঝানোর অ্যাডভার্ব আছে তাহলে হোয়াইটা এখানে কারণ বোঝাচ্ছে এবং এই অ্যাডভার্বের আগে একটা দেখো অ্যান্টিসিডেন্ট আছে একটা মানে রিজন হ্যাঁ রিজন মানে কারণ হোয়াই মানে কারণ ঠিক আছে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা দেখেছি যে রিলেটিভ প্রোনাউনগুলো লিখতে হতো ঠিক অ্যান্টিসিডেন্টের পরে তো রিলেটিভ অ্যাডভার্ব বা কনজাংটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা যে অ্যাডভার্বগুলো যে রিলেটিভ প্রোনাউনগুলো ইউজ করব সেই প্রোনাউনগুলোর আগে এরকম একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে তবে সেটা রিলেটিভ অ্যাডভার্ব হবে যেমন আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন বলছে আমি ওই স্থানটা চিনি যেখানে তার জন্ম হয়েছিল তাহলে প্লেস আর হোয়ার তাহলে প্লেস বলতে তো হোয়ার বা হোয়ার বলতে প্লেস ঠিক আছে তাহলে প্লেসের মানে পরিবর্তে আমরা হোয়ার লিখছি তাহলে প্লেস অ্যান্টিসিডেন্ট তাহলে হোয়ারটা হচ্ছে কোনো তোমার অ্যাডভার্ব অফ প্লেস কি বলতে অ্যাডভার্ব অফ প্লেস বলতে অ্যাডভার্ব হয় কিন্তু এখানে যেহেতু প্লেস একটা নাউন আগে থেকে আছে সেই জন্য এটা হয়ে গেল তোমার রিলেটিভ অ্যাডভার্ব আর একটা এক্সাম্পল দিচ্ছি ক্যান ইউ টেল মি দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল কাম ক্যান ইউ টেল মি দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল কাম তাহলে টাইম আর হোয়েন হোয়েন বলতে কখন সময় তাহলে টাইম ইজ অ্যান্টিসিডেন্ট ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এখানে তোমার কনজাংটিভ আর রিলেটিভ অ্যাডভার্ব আর একটা আছে লাস্ট দ্য ইন্টারগেটিভ অ্যাডভার্বস ইন্টারগেটিভ অ্যাডভার্বস কি এখানে ইন্টারগেটিভ অ্যাডভার্বস সাধারণত তোমার এটা কোশ্চেন করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে অ্যান ইন্টারগেটিভ অ্যাডভার্ব বিগিনস এ কোশ্চেন অ্যান ইন্টারগেটিভ অ্যাডভার্ব বিগিনস এ কোশ্চেন এক্সাম্পল দেখো কতগুলো হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ ট্রেনটা কখন উপস্থিত হবে তাহলে হোয়েন একটা কোশ্চেন করছে বা পুরো কোশ্চেন মানে মূলক একটা সেন্টেন্স শুরু করছে তোমার হোয়েন দ্য ট্রেন উইল মানে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ ট্রেনটা কখন অ্যারাইভ উপস্থিত হবে বা আসবে তাহলে এখানে সময় বোঝাচ্ছে হোয়েন তাহলে হোয়েনটা হচ্ছে এখানে ইন্টারগেটিভ অ্যাডভার্ব ঠিক আছে আর আগের মানে এক্সাম্পল আমরা দেখেছিলাম যে ক্যান ইউ টেল মি দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল কাম ওখানে টাইমটা অ্যান্টিসিডেন্টের মতো কাজ করছিল একটা অ্যাডজেক্টিভ ক্লজের মতো তার জন্য ওটা রিলেটিভ অ্যাডভার্ব বা কনজাংটিভ অ্যাডভার্ব হয়েছিল একই শব্দ হোয়েন একবার ইন্টারগেটিভ অ্যাডভার্ব হচ্ছে হোয়েন একবার রিলেটিভ আর কনজাংটিভ অ্যাডভার্ব হচ্ছে আর একটা এক্সাম্পল দেখো হাউ ডিড ইউ গো দেয়ার কেমন ভাবে তুমি সেখানে গিয়েছিলে তাহলে হাউ ডিড হাউ টা এখানে ম্যানার বোঝাচ্ছে এখানে ঠিক আছে তাহলে এখানে মানে কোশ্চেন করছে এখানে তাহলে হাউ ডিড ইউ গো দেয়ার হাউ টা হচ্ছে এখানে ইন্টারগেটিভ অ্যাডভার্ব তারপরে বলেছে হোয়ার ইজ দ্য হসপিটাল হসপিটালটা কোথায় তাহলে এখানে প্লেস বোঝাচ্ছে প্লেস বোঝালে তাহলে হোয়ার টা হচ্ছে এখানে ইন্টারগেটিভ অ্যাডভার্ব হোয়ার আর ইউ শো লেট তোমার এত বিলম্ব কেন হোয়ার আর ইউ শো লেট তাহলে হোয়াইট কারণ বোঝাচ্ছে রিজন তাহলে হোয়াইটটা হচ্ছে তোমার ইন্টারগেটিভ অ্যাডভার্ব বা হাউ ফার হ্যাভ ইউ স্টাডিড হাউ ফার হ্যাভ ইউ স্টাডিড তুমি কতদূর মানে পড়াশোনা করেছো হাউ ফার ঠিক আছে এখানে একটা ডিগ্রিকে বোঝাচ্ছে পরিমাণকে বোঝাচ্ছে ডিগ্রি বা কোয়ান্টিটি পরিমাণ বোঝাচ্ছে তাহলে হাউ ফার হাউ টা হচ্ছে এখানে তোমার তোমার ইন্টারপ্রিটিভ অ্যাডভার্ব তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস এখানে হাউ মেনি এর মাধ্যমে সংখ্যা বোঝাচ্ছে
How many students are in the class? Class कोदो तुम सात्र सत्य आचे। तला how many टा है जेकने interview एडवर्ब। तले ये भावे अवरा एडवर्ब में मने classification कोड बाकी। एक जो दोष ना को मेरे एडवर्ब आचे। एक अवरा आलोचना कोल्ला मेरे वीडियो टा तुमरा मने धोर्जो धोरे देख भी अवर एवं खाता ते नोट करेने भी। तले एडवर्ब मने जो types बा kinds संपर्क धारणा क्लियर कीजिए। वीडियो प्रथम थे देखार जो सबाई धन्यवाद। सलाम अलैकुम।